সেটি হচ্ছে জামাতবদ্ধ সালাতে পা মিলানোর সঠিক পদ্ধতি কি? জি জি, হ্যাঁ, এটা আমরা আমাদের সমাজে যে সকল মুসলমান, প্রায় শতকরা 80-85 জন মুসলমান সালাত আদায় করেন না, জি, তারা বর্তমানে কিছু নিরাপদে আছেন, নিরাপদে আছেন, এইসব ঝামেলা ঝগড়াঝাটি থেকে মুক্ত আছেন। যারা সালাত আদায় করেন, এই 10-15% মানুষ, এরা এখন বহুমুখী ঝগড়ার ভিতরে পড়ে গেছেন। তো এই ঝগড়াগুলোর একটা হলো সালাতে কিভাবে দাঁড়াবো। তো সালাতে কাতারে ঘন হয়ে দাঁড়ানো, গায়ে গা লাগিয়ে দাঁড়ানো, এগুলো বিভিন্ন সহি হাদিস প্রমাণিত। কাতারের জন্য একটা বিষয় হলো সোজা হওয়া, আরেকটা বিষয় ফাঁক বন্ধ করা, বন্ধ করা, সুদ্দুল ফরাজ, হাদু বাইনাল মানা কিবল আকদাম, কাঁধ এবং পায়ে মিলিয়ে নাও এবং ভাগগুলো পূর্ণ করো, এগুলো খুব গুরুত্বপূর্ণ সুন্নাত বা ওয়াজিব দেয়। এখন ওই মিলানোর ক্ষেত্রে কিভাবে মিলাব, অনেকে আমরা ভুল করে দূরত্ব রাখি, তিনজন মুসল্লিকে ঠেলে দিলে আরো একজন দাঁড়াতে পারে, এটা সত্যি দুঃখজনক। আবার অনেকে এই মিলাতে যে কিছুটা সীমা লঙ্ঘন হয়ে যায়, হয়তোবা যে একজনের পায়ের পর একজন পা তুলে দিচ্ছেন, এক্ষেত্রে হাদিসের আলোকে যেটা বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লামের সাহাবী উবাই ইবনে কাব সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু আজমাইন, তিনি বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাম যখন কাতার সোজা করতেন এমনভাবে দাঁড়াতাম যে আমাদের পায়ের যে টাকনু, গোড়ালি, গোড়ালি নয় উঁচু হাড়টা, টাকনুর সাথে টাকনু, হাঁটুর সাথে হাঁটু এবং পায়ের সাথে কাঁধের সাথে কাঁধ মিলে যেত, মিলে যেত। তো এতে বোঝা যায় যে পায়ের টাকনু অর্থাৎ উঁচু হাড়টা হাঁটু এবং কাঁধ মিলাতে, বাস্তবে এটা মিলিয়ে রাখা এবং এটা নামাজের পুরো অবস্থায় মিলিয়ে রাখা অসম্ভব। কারণ টাকনুর সাথে টাকনু মিলাতে গেলে আপনার গোড়ালিটা একটু ব্যাখ্যা করতে হবে উভয়ে, তা নাহলে মিলবে না। হাঁটুর সাথে টাকনুর সাথে হাঁটু এবং কাঁধের সাথে কাঁধ মিলাতে গেলে অনেকের জন্যই এটা কঠিন হয়ে যাবে, হাঁটু বিশেষ করে মেলানো। আপনি কাঁধ মেলাতে গেলে যদি হাত বাঁধেন একটু দূরত্ব হয়ে যায়, তো হাঁটু আর মিলবে না। আবার হাঁটু মেলালে গায়ের ভিতরে গা চলে যায় অনেক সময়। এজন্য এটা কি শাব্দিক অর্থে বলেছেন, তো মানে পুরো সালাতের জন্য বলেছেন, না খুব কাছাকাছি একেবারে মিলার মতো হয়ে যাওয়ার অর্থে বলেছেন, এই বিষয়ে ফোকাহারা বা হাদিসের ব্যাখ্যাকারগণ মতভেদ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন, সৌদি আরবের খুব বড় আলেম একজন জায়েদ আবু বকর, উনি এটা নিয়ে আলোচনা করেছেন, লা জাদিদা ফিস সালাতে, সেটা হলো এটার অর্থ যথাসম্ভব কাছে দাঁড়ানো। এটা প্র্যাকটিক্যালি যদি মিলাতে হয় তো এটা অসম্ভব, সালাতের দিকে কোনো মন থাকবে না, পা ব্যাখ্যা করে দাঁড়াতে হবে, কোনোই থাকলে হাঁটু মেলানো যাবে না, হাঁটু থাকলে মোতাবেক। আমার কাছে মনে হয় এক্ষেত্রে একটা বিষয় যে আমরা যদি খুব বেশি পরিমাণে পা ফাঁক করে দাঁড়াই তাহলে কিন্তু ওই পায়ের সাথে হয়তো পাটা কোনো রকম মিলে, কিন্তু কাঁধের সাথে তখন আর কিন্তু মিলানো সম্ভবই হয় না, আর হাঁটু মিলানো যায় না, হাঁটু মিলানো যায় না। বেশি পা ফাঁক করার ভিতরে আর দুটো জিনিস, আমরা যদি পায়ের পাতা মিলাই, জি, ব্যাখ্যা করে, তাহলে পাটা কেবলামুখী থাকে না, অথচ ইমাম বুখারী এনেছেন যে পাটা কেবলামুখী করতে হবে। আবার যদি আমি পায়ের গোড়ালি মিলাই, অনেক ফাঁক করলে গোড়ালি মেলে না, ফাঁক করলে এই পাটা এরকম হয়ে যায়, তখন পা পাতাটা উঁচু করে দিয়ে এই গোড়ালিটা না এই টাকনুটা মিলাতে হয়। এটা এইভাবে দাঁড়িয়ে থাকলে সালাতের মনোযোগিতার ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। আবার এক্ষেত্রে হাঁটু আবার মিলাতে কষ্ট হয়, আপনি অনেক ফাঁক করে দিলে দেখবেন ওই হাঁটু হাঁটুতে মিলবে না, স্বাভাবিক মিলবে না। এই জন্য এটার ব্যাপারে সবচেয়ে সহজ যে কথাটা, যথাসম্ভব মনে হয় দাঁড়াবেন, কাঁধে কাঁধ, দেহে দেহে মিলে যাবে, হাঁটু তো এবং পায়ের টাকনু যেহেতু একেবারে মেলানোটা অসম্ভব, যথাসম্ভব কাছে থাকবে, জি, এটা হলে ইনশাআল্লাহ এই সহিহ সুন্নতটা পালন হয়ে যাবে। মোতারাম, সেক্ষেত্রে একটু আমরা কি আর একটু সহযোগিতা পাই কিনা, অনেকে আছে যে আমরা আবার একেবারেই চার আঙ্গুল পরিমাণ ফাঁক করেই দাঁড়াতে চাই, সেক্ষেত্রেও আসলে মানে একটা সমস্যা হয়ে যায় অনেক সময় যে কারো তো হয়তো স্বাস্থ্যগত কারণে সম্ভব হয় না, তো সেক্ষেত্রে আমি বুঝতে পারছি বিষয়টা, চার আঙ্গুলই ওনাকে ফাঁক করে মানুষের ভিতরে, বিশেষ আমাদের দেশে মাঝহাবের নামে একটা কথা, চার আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হবে, এটা মাঝহাবের নামে একটা ভুল তথ্য। ইমামগণ, ফকিগণ, চার মাঝহাবের ইমাম হানাফি মাজহাবের ফকিগণ কেউ এই কথাটা বলেনি, পরবর্তী জামানার দু একজন ফকি লিখেছেন, তারা নিজেদের ইশতেহার, দাঁড়ানোর সময় একজন মোটা মানুষ অন্য কিছু বাদ দিলেন, একজন মোটা মানুষ চার আঙ্গুল ফাঁক করে দাঁড়ায় নামাজ দাঁড়াতে পারবে না, তার দেহই চাচ্ছে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনম্রতার সাথে আল্লাহর কাছে দাঁড়াও।
একজন মানুষের স্বাভাবিক বিনম্রতা যতটুকু ততটুকু সেটাকেই বিনম্র। একটা শিশুর জন্য চার আঙুল দুই আঙুল হতে পারে, একজন মোটা মানুষের জন্য আট আঙুল হতে পারে, এটা ইচ্ছা করে বেশি ফাঁক প্রয়োজন। হ্যাঁ, ইচ্ছা করে বেশি ফাঁক করে অশোভন ভাবে দাঁড়ানো, এটাও কোমলিল্লাহ কানেতিনের সাথে মেলে না। আবার চার আঙুল ফাঁক করাটাকে দিন মনে করা, এটাকে খুব বিনয় মনে করা, এটা ইসলামের সাথে মেলে না। বিশেষ করে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ ফকিগণ এক্ষেত্রে কোনো সীমা দেননি, কাজেই প্রাকৃতিকভাবে স্বাভাবিকভাবে যেটুকু দাঁড়ালে আদব ভদ্রতা রক্ষা হয় ওভাবে দাঁড়ানো। এখানে আরেকটা বিষয় আমার মনে হয় যে এটা বিজ্ঞানও বলে এবং স্বাস্থ্য বিজ্ঞানীদেরও একটা কথা, একজন মানুষ মোটামুটি স্ট্যান্ডার্ড রক্ষা করে দাঁড়ালে পরে উনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারেন। দাঁড়িয়ে থাকতে পারেন, জি। তো সালাতে তো আমাদের নফল নামাজে অনেক সময় দাঁড়িয়ে থাকতে, ফরজ নামাজেও, ফরজ নামাজেও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আরাফের মতো পুরো সূরা এক রাকাতে পড়ে ফেলেছেন ফরজ নামাজে। তো সেটা কিভাবে আসলে তো ওই ওইভাবে একটা অবস্থা, জি জি, স্বাভাবিক দাঁড়াতে হবে, জি স্বাভাবিক। এক্ষেত্রে শুধু পাকফাক কারণে অনেক আরো বিষয়গুলো আছে শরীয়তের খুঁটিনাটি বিষয়টি, আমরা খুব মারাত্মক এক্সট্রিম হয়ে যাই, ঝগড়া করি, বিবাদ করি, একে অপরকে কাফের ফতোয়া দিই, ইসলাম থেকে খারিজ করে দেই, এটা কতটুকু আমাদের জন্য বিশুদ্ধ হবে? এই পাকফাক করার বিষয়টা বোঝেন, আমরা বাংলাদেশের বা বাংলাদেশি কমিউনিটি যে যে দেশেই বাস করেন না কেন, আমাদের সাধারণভাবে এই সুন্নতটা মৃত, জি, আমাদের সমাজে অনেকগুলো সুন্নত মৃত, একদম নিঃশেষে দাফন, কোনো আমলই দেখা যাচ্ছে না। তার ভিতরে একটা হলো সূত্রা দিয়ে সালাত আদায় করা, সালাতের সময় সূত্রা রাখা রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ সুন্নত, আমরা সূত্রা ছাড়া যেখানে সেখানে সালাতে দাঁড়িয়ে যাই কোনো আওয়াজ রাখি না। একটা হলো মসজিদে ঢুকেই কিছু সালাত আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত, আমাদের নেই, যে কোনো বাঙালি মুসলমান মসজিদে আগে বসে পড়ে, আগে বসে তারপরে তারপরে কিছু পড়ে, এরকম একটা সুন্নত হলো ঘন হয়ে কাতারের গায়ে গা মিলিয়ে দাঁড়ানো। আমাদের দেশের গ্রামেগঞ্জে 30 বছর 70 বছর সালাত আদায় করছেন, দুর্ভাগ্যজনকভাবে ওলামায়ে কেরাম তাদের এই গুরুত্বপূর্ণ বিষয় শেখাতে পারেননি, তারা ফাঁক ফাঁক হয়ে দাঁড়ান, ঘন হয়ে দাঁড়াতে গেলে খারাপ নজরে তাকান যে গায়ের উপরে আসছো কেন, বেয়াদবি করছো কেন, বেয়াদব মনে করেন না সময়টি। তো এটা দর্শকদের অনুরোধ করবো, সুন্নত মানা তো বেয়াদবি নয়, সুন্নত না মানাই তো বেয়াদবি। তো দ্বিতীয় দিক থেকে আবার আমরা যেটা করি সেটা হলো যে যারা সহি সুন্নত মানতে চেষ্টা করছেন তারা তাদেরকে খারাপ দৃষ্টি দেখছেন, রসুলাম সুন্নত এনকার করে কিসের মুসলমান। বিষয়টা হলো আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ওই ব্যক্তি তো সালাত আদায় করছে, তার যে এই সালাতটা আমি আগে দেখব যে তিনি কত বড় আল্লাহর ইবাদত করলেন, যে ভুলটুকু করলেন সেটা এটার পরিমাণ কতটুকু, আর যেটুকু পালন করলেন এর কতখানি, এইটা যখন আমরা দেখবো এবং আল্লাহর দিকে তাকিয়ে বিচার করবো তখন তার প্রতি আমাদের ভালোবাসা এসে যাবে। দ্বিতীয়ত, একজন মানুষকে আমরা এমনভাবে অ্যাপ্রোচ করব না যে সে অস্বীকার করে। অনেক সময় আমরা বলি যে সহি হাদিসকে সে অস্বীকার করলো, কেন করলো, আমি এমনভাবে বলেছি তার আত্মসম্মানের ঘা লেগেছে, অস্বীকার করতে বাধ্য হয়েছে। এই জন্য আমরা যারা কাতার ঘন করতে চাই তাদের প্রথমত বুঝতে হবে যে এক্ষেত্রে একটা পদ্ধতি নিশ্চিত নয়, মূল কথা হলো আমরা গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়ালাম, পায়ের উপরে পা তুলেছে কিনা, হাঁটুর সাথে হাঁটু একেবারে লেগে আছে না সামান্য এক আঙুল ফাঁক আছে, টাকনুর সাথে টাকনু লেগে আছে নাকি এক আঙুল ফাঁক আছে দু আঙুল, এটা আমাদের এত বড় বিবেচ্য নয়, কেউ যদি মিলিয়ে দাঁড়াতে পারেন আলহামদুলিল্লাহ, কেউ ফাঁক করে দাঁড়াতে পারেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, যারা এটা মোটেও মানছেন অনেক ফাঁক হয়ে দাঁড়াচ্ছেন তাদেরকে আমরা সুন্নতটাকে ভালোভাবে বোঝাবো যে ভাই আপনার এই সালাতটা খুব সুন্দর হয়েছে, আপনি যদি এটা করেন রাসূল আসলাম এই সওয়াবের কথা বলেছেন, এই ফজিলতের কথা বলেছেন, আপনি দেখেন এটা পালন করবেন। জি আলহামদুলিল্লাহ মোহতারাম, এখানে সম্পর্ক আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হলো আমরা সম্মানিত আয়মায় মাসাজিদ যারা রয়েছেন ইমামদের কি এক্ষেত্রে কোনো দায়িত্ব আছে কি না যে উনি ওনার মুসল্লিদেরকে সুন্দর করে কাতার সোজা করার ব্যাপারে তাকিদ করবেন, মিশে মিশে দাঁড়াবার ব্যাপারে বলবেন, সরাসরি বলা এই বিষয়টা জরুরি কি না? আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, এটা জরুরি শুধু না, এটা নামাজের একটা দায়মী সুন্নত। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে কাতার আগে সোজা করে সালাতে দাঁড়াতেন, অনেক সময় দাঁড়ানোর পর আবার পিছনে ফিরে কাতারগুলো সোজা করতেন, গায়ের সাথে গা মেলাতেন, আগে পিছিয়ে ঠিক করতেন। রাসূলুল্লাহ সাল্লামের স্থায়ী সুন্নত যে একামতের পরে তিনি এই জাতীয় কাতার সোজা করো, কাতারের ফাঁক পূরণ করো, এই জাতীয় শব্দগুলো তিনি মাঝে মাঝে ব্যবহার করতেন বলে বিভিন্ন রেওয়ায়েতে আসছে। দ্বিতীয়ত, এরপরেও দেখেন সাহাবীদের সুন্নত দেখেন, সহি সনদে আসছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে খাত্তাবের যুগের কথাও আসছে, মসজিদে নববী অনেক বড় হয়ে যায়, তখন জুমার দিনে বিশেষ করে মসজিদে নববীর বাইরেও মানুষ দাঁড়াতো, জুমাতে মসজিদ ভরে আরও বাইরে মানুষ দাঁড়িয়ে গেছে। একামতের পরে খলিফা কিছু মানুষ নিয়োগ করতেন
যে তারা পুরো মসজিদের ভিতরে বাইরে সব কাতার চেক করে আসতো, কাতার সোজা হয়েছে কিনা, পূরণ হয়েছে কিনা এবং কাতারের গায়ে গায়ে দাঁড়িয়েছে কিনা। একামতের পরেও খলিফা দাঁড়িয়ে থাকতেন, কথাবার্তা বলতেন, ওই সবগুলো লোক এসে খবর যখন দিত যে হ্যাঁ সকল কাতার ঠিক হয়েছে, তখন তিনি তাকবীর দিতেন। তাহলে কাতার সোজা করা ইমামের কত বড় দায়িত্ব, যে একামতের পরও আমরা ধারণা করি এতে অন্তত 5-7 মিনিট অপেক্ষা করতে হয় তাকে। আমরা অধিকাংশ মসজিদের ইমামদেরকে এটা বলতেই দেখি না, না এটা খুবই একটা, এটা আমরা দর্শকদের অনুরোধ করব যদি কোনো ইমাম থেকে থাকেন, আর আপনারা তো বিভিন্ন মসজিদে সালাত আদায় করেন, আদবের সাথে ইমামদেরকে অনুরোধ করবেন যে এই বিষয়টা মুসল্লিদের তাম্বি করতে প্রতি সালাতেই এটা করা উচিত, করলে আমরা অনেক বেশি শিখে ফেলতে পারবো।